ঘূর্ণিঝড় মিক্সামের প্রভাবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের জেলায় জেলায় চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আজ রাতে আরও বৃষ্টি বাড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরাতেও প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা গত পাঁচই ডিসেম্বর একদম চেন্নাইয়ে ল্যান্ডফল করেছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় মিকজাম এর প্রভাবে চেন্নাইয়ে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে অর্থাৎ অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলে লণ্ডভণ্ড হয়েছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অনেক প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ মানুষের ঘরবাড়ি ভেঙে গিয়েছে রাস্তায় প্রচুর পরিমাণে জল জমে গিয়েছে পঁচিশ জনের মৃত্যুর পর্যন্ত খবর পাওয়া গিয়েছে তবে এই ঘূর্ণিঝড় মিকজাম ইতিমধ্যেই একটি নিম্নচাপ রূপে পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে অগ্রসর হয়েছে এর প্রভাবে বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকালই বা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরার আবহাওয়া কেমন থাকবে বৃষ্টিপাত কি আগামীকালও থাকবে কি থাকবে না তো সমস্ত কিছু আমরা এই ভিডিওটিতে জানবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট স্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা সরাসরি আমরা বৃষ্টি এবং বজ্রমুট করে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় আমরা সরাসরি দেখব একদম মুর্শিদাবাদ দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বীরভূমের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলদাঙ্গা দমকল করিমপুর এদিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে সরাসরি আপডেট দেখতে পাচ্ছেন পাশাপাশি দমকা এদিকে দেখতে পাচ্ছেন নলহাটি দমকা সিউড়ি এদিকেও বৃষ্টিপাত চলছে শুধুমাত্র এদিকে নয় এদিকে উত্তরবঙ্গের দিকে যদি দেখি মালদা দুই দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত চলছে অন্যদিকে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং এদিকেও কিন্তু এই মুহূর্তে ছিটে ফোটা বৃষ্টিপাত কিন্তু হচ্ছে আকাশ পরিষ্কার রয়েছে তবে উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টি সতর্কবার্তা নেই হালকা মাঝারি বৃষ্টি তবে এদিকে মুর্শিদাবাদ বীরভূমের দিকে ভারী বৃষ্টি নদীয়ার দিকে ভারী বৃষ্টি নদীয়ার যেমন যদি বলি কৃষ্ণনগর শান্তিপুর এদিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চাকদা পাণ্ডুয়ার দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টি এদিকে বোলপুর কাটুয়া গুসকরা এদিকে বজ্রবিদ্যুতের সতর্কবার্তা রয়েছে বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এদিকেও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে পুরুলিয়া বাঁকুড়াতে হালকা মাঝারি বৃষ্টির সতর্কবার্তা সোনামুখী বিষ্ণুপুর এদিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা এদিকে কলকাতা হাওড়া হুগলি এই মুহূর্তে হালকা মাঝারি একটা বৃষ্টিপাত হলেও কিন্তু হতে পারে তবে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলির দিকে নেই শুধুমাত্র যে জায়গাগুলি বললাম এদিকে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এদিকে সহ একটা ভারী লেভেলের বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে কলকাতার দিকেও হালকা ছিটে ফোটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে সকাল থেকেই কলকাতায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে কলকাতা হাওড়া হুগলি এদিকে বাঁকুড়া পুরুলিয়াতে বৃষ্টিপাত হয়েছে তবে এই মুহূর্তে কিছুটা বৃষ্টিপাত কমেছে আবার অন্যদিকে বর্ধমান কাটুয়া শান্তিপুর এদিকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত বাড়ছে এদিকে কৃষ্ণনগর চাকদা পান্ডুয়া দেখতেই পারছেন সহ একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে উপকূলের জেলা যেমন দীঘা কোনটায় গঙ্গাসাগর এদিকে হলদিবাড়ি এদিকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই আকাশ পরিষ্কার সেরকম ছিটে বৃষ্টি হলো হতে পারে উল্টো দিকে বাংলাদেশে যদি দেখি যশোর লালগোড়া ফরিদপুর এদিকে ঢাকা নাগেরপুর কুমিল্লায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হচ্ছে খুলনার দিকে দেখতে পাচ্ছেন মেরপুর রাজশাহীর দিকেও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হচ্ছে ঘোড়াঘাট মহাদেবপুর সিংড়া সিরাজগঞ্জের দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে তবে রংপুরের দিকে ছিটে ফোটা বৃষ্টি এবং ময়মনসিংহ সিলেট বিভাগের দিকেও ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে তবে ভারী বৃষ্টি হচ্ছে যে জায়গাগুলি বললাম সিরাজগঞ্জ মেরপুর এদিকে রাজশাহী এদিকে যে জায়গাগুলি বললাম যশোর লালগোড়া ফরিদপুর ঢাকা কুমিল্লা নাগেরপুর এদিকে খুলনার দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এবং বাংলাদেশের কলাপাড়ার দিকেও ভারী বৃষ্টিপাত হচ্ছে সঙ্গে বজ্রবিদ্যুৎ পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ যেমন মহেশকালীর দিকেও একটা ভারী বৃষ্টি হচ্ছে বজ্রবিদ্যুতের সতর্কবার্তা থাকছে অন্যদিকে ত্রিপুরার দিকে যদি দেখি যেমন আগরতলা আম্বাসা আমরাপুর এদিকে কিন্তু বজ্রবিদ্যুতের সতর্কবার্তা থাকছে উদয়পুর বেলিনিয়া এদিকেও হালকা মাঝারি একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে তো দেখতেই পারছেন কোথাও কোথাও ভারী বৃষ্টি আবার কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি এমনটাই চলছে অসমের দিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকছে ভারী লেভেলের বৃষ্টিপাত অসমের দিকে নেই রাত যত বাড়বে পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলি থেকে দুর্যোগ ততটাই কেটে যাবে এবং বাংলাদেশের ঢাকা সিলেট বিভাগ ময়মনসিংহ এই জায়গাগুলিতে তখন বৃষ্টিপাত বাড়বে এবং ত্রিপুরার দিকে রাতের দিকে সব থেকে বেশি বৃষ্টিপাত বাড়ার কিন্তু সম্ভাবনা ত্রিপুরার দিকে রয়েছে তবে আগামীকাল যদি দেখি আগামীকাল আকাশ অনেকটাই পরিষ্কার থাকবে আগামীকাল শুক্রবার থেকে দুর্যোগ কেটে যাচ্ছে পশ্চিমবঙ্গে তবে ত্রিপুরাতে আগামীকাল দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু থাকছে আমরা দেখতে যদি দেখি দেখতে পাচ্ছি ত্রিপুরার দিকে বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে ঝড় বৃষ্টি থাকছে তবে বাংলাদেশের কোন কোন জায়গায় যেমন সিলেট বিভাগের দিকে আগামীকাল কিছুটা বৃষ্টিপাত হতে পারে এবং চিটং মহেশখালী এই জায়গাতে সহ বৃষ্টি হতে পারে এবং ত্রিপুরার দিকে হালকা মাঝারি বৃষ্টি হল হতে পারে তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে আগামীকাল তবে এই মুহূর্তে এবং আজ রাতের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় দক্ষিণবঙ্গ উত্তরের জেলাগুলিতে একটা বৃষ্টিপাত থাকছে বুঝতেই পারছেন আপনারা পাশাপাশি বাংলাদেশের দিকেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ ঘূর্ণিঝড় মিক্সামের প্রভাবে যে নিম্নচাপটি তৈরি হয়েছে এর প্রভাবেই কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু চলছে তবে এই মুহূর্তে যদি আমরা উপগ্রহ চিত্রে চলে যাই তাহলে আপনাদেরকে সরাসরি উপগ্রহ চিত্র থেকে দেখাতে পারবো উপগ্রহ চিত্র থেকে কি পরিস্থিতি দেখাচ্ছে উপগ্রহ চিত্র থেকে দেখলেই আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি যে জায়গাগুলি বললাম সেখানে সেরকম বৃষ্টিপাত নেই এবং যে জায়গাগুলি বললাম এখানে অর্থাৎ অর্থাৎ মুর্শিদাবাদের দিকে সেরকম একটা মেঘ রয়েছে আবার এদিকে উপগ্রহ চিত্র দেখাচ্ছে যে মহেশকালী চট্টগ্রাম বিভাগ এই সাইডে কিন্তু বাংলাদেশ বা এদিকে কুমিল্লা ত্রিপুরার দিকে কিছুটা মেঘ কিন্তু রয়েছে এটাই কিন্তু দেখাচ্ছে অর্থাৎ রাত্রের চিত্র থেকে কিন্তু এমনটাই আমরা দেখতে পাচ্ছি তবে বৃষ্টি এবং বজ্রমুট করে যেটা দেখালাম আপনাদেরকে বৃষ্টি এবং বজ্রমুট করে সরাসরি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বৃষ্টিপাত কিন্তু থাকছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বাংলাদেশ পাশাপাশি ত্রিপুরাতে কিন্তু বৃষ্টিপাত থাকছে মেঘমালা করে দেখালো দেখতে পারবেন এই মুহূর্তে মেঘমালা করে দেখালেই আপনারা পরিষ্কার বুঝতে পারবেন উপগ্রহ চিত্র থেকেও বেশি করে বুঝতে পারবেন যে দেখতে পাচ্ছেন এদিকে বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি যে জায়গাগুলি বললাম শান্তিপুর থেকে শুরু করে পাণ্ডুয়া চাকদাহ বনঘা এদিকে ঘুসকরা কাটোয়া দেখতে পাচ্ছি পাশাপাশি যে মুর্শিদাবাদের আজিমগঞ্জ দমকল বরমপুর বেলডাঙ্গা করিমপুর এদিকে কিন্তু সহ বৃষ্টি পাশাপাশি দেখতে পাচ্ছেন বাংলাদেশের পুইথা রাজশাহী তারপরে মোহনপুর দেখতে পাচ্ছি সিংরা এই জায়গাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে সহ বগড়া মহাদেবপুর ঘোড়াঘাট দেখতে পাচ্ছি মেহেরপুর এদিকে দেখতে পাচ্ছি একটা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি তবে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে যে জায়গাগুলি রয়েছে বা পাশাপাশি উত্তরে যে জায়গাগুলি রয়েছে এখানে হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে তবে সেরকম ভারী লেভেলের বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই একদম মেঘমালা করেই কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে কিন্তু আমরা লাইভ আপডেটে কিন্তু দেখাচ্ছি তবে এই ঘূর্ণিঝড়ের দুর্যোগ আগামীকাল থেকেই কিন্তু কেটে যাচ্ছে একদম কেটে যাচ্ছে পরিষ্কারভাবে আপনারা কিন্তু বুঝতেই পারছেন আবারও মেঘমালা করে আপনাদেরকে দেখাবো আগামীকাল যদি দেখি আগামীকাল অনেকটাই দুর্যোগ কেটে যাচ্ছে মেঘ থাকলেও বৃষ্টিপাতের সতর্কবার্তা তেমন নেই আগামীকাল শিলচরের দিকে একটু বৃষ্টি হলেও হতে পারে এবং যে জায়গাগুলি ত্রিপুরা সেখানে এবং বাংলাদেশের সিলেট বিভাগের দিকে হালকা মাঝারি বৃষ্টি তাছাড়া কিন্তু পশ্চিমবঙ্গের আকাশ আগামীকাল অনেকটাই পরিষ্কার থাকবে আগামীকাল তাহলে তাপমাত্রার পারত কি বাড়বে সেটা নিয়ে যদি আপনাদেরকে দেখাই তাপমাত্রা করে আগামীকাল ধরুন দক্ষিণবঙ্গের তাপমাত্রা আমরা দেখব কলকাতার দিকে যদি দেখি দেখতে পাচ্ছেন পঁচিশ ডিগ্রি চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি চন্দ্রনগরও তাই থাকবে এবং শান্তিপুর বর্ধমান এদিকেও বাঁকুড়া এদিকেও থাকবে অর্থাৎ আজকে যেটা তাপমাত্রা কম ছিল সতেরো থেকে আঠেরো ডিগ্রি কোথাও কুড়ি ডিগ্রি তবে আগামীকাল এক ধাক্কায় চার থেকে পাঁচ ডিগ্রি ছ ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়তে পারে উপকূলের জেলা যেমন দীঘা কোনটাই এদিকে যেমন আজকে বাইশ ডিগ্রি একুশ ডিগ্রি ছিল তবে কিন্তু আগামীকাল তাপমাত্রা আবার ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি এদিকে দেখতে পাচ্ছি আমরা গঙ্গাসাগর এদিকে কাকদ্বীপ এদিকেও তাপমাত্রা কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি তবে মালদার দিকে চব্বিশ ডিগ্রি দুই দিনাজপুরের দিকে আবার পঁচিশ ডিগ্রি কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এদিকে আবার পঁচিশ ডিগ্রি অসমের দিকে যদি দেখি অসমের দিকে তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আগামীকাল থাকতে পারে তবে বাংলাদেশের দিকেও আমরা চব্বিশ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আগামীকাল দেখতে পারবো তো বুঝতেই পারছেন আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা বাড়বে অর্থাৎ আজকে বৃষ্টিপাতের দরুন যে তাপমাত্রা কমেছে সেটা কিন্তু আগামীকাল কিছুটা বাড়ার সম্ভাবনা কিন্তু থাকছে তো বন্ধুরা পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস দেখার চেষ্টা করব বা এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলাগুলি ক্ষয়ক্ষতি হচ্ছে কোথায় কোথায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে চাষি ভাইদের জন্য কি আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর পরবর্তী আপডেটে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এই আপডেটটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ